ডিজে বাপি প্রেজেন্টেশন। হ্যালো 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 Oh,
আহামডি আদে গৌরাঙ্গ বলিতে ও গৌরাঙ্গ বলিতে হবে আদে গৌরাঙ্গ বলিতে হবে পুলকসুরি ওই হরি হরি যাবে ভাই
ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম মুকং করোতি পাচলং পঙ্গুলং ধায়তে গিরি চত্রিপাহি তমহং বন্দে পরমানন্দ হে মাধব জয় রাধে জনিতায় জয় রাধেশ্যাম। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী, আমার আদ্যাশক্তি যোগমার অংশভূত মাতৃগণ যারা উপস্থিত রয়েছেন, যাদের পাদপদ্মে এই জ্ঞানহীন ভক্তিহীন শ্রী অনুপম হালদার এবং তার ক্ষুদ্র সম্প্রদায় উপস্থিত হয়েছে, সকল ভক্তবৃন্দ শ্রী চরণ লক্ষ্য করে জানাই আমি এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি ধন্যবাদ প্রণাম। জয় রাধে। সন্ধ্যা থেকে আপনারা কীর্তন শ্রবণ করছেন, এই ধবধবী মদনপুর হরিসভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কয়েকটি হরিসভার মধ্যেও এই সভা অন্যতম সভা। যারা ভক্ত, যারা দূর দূরান্তে কীর্তন শ্রবণ করতে যান বা আসেন, সেই সমস্ত ভক্ত সহজেই বলে দেবেন যে মদনপুর হরিসভা কয়েকটা হরিসভার মধ্যেও অন্যতম সভা। সেই সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে খুব সত্যি ধন্য মনে করছি। আমি আজকের বিষয়, ও আস্তে কথা কম, ওরে বাবা, শোনো মায়েরা, রাসলীলা উপলক্ষে তাকে উদ্দেশ্য নিয়ে, উদ্দেশ্য করে আজকের এই মদনপুর হরিসভা। আপনারা জানেন ভগবান শ্রীকৃষ্ণ 125 বৎসর বয়সে দেহত্যাগ করেছিলেন, তিনি গৌর হয়ে এসেছিলেন। কার ডাকে? শান্তিপুরনাথ শ্রী অদ্বৈত আচার্যের কাতর আহ্বানে তিনি গৌর হয়ে জন্মগ্রহণ করলেন এই ধরাধামে। 1486 খ্রিস্টাব্দ বাংলা 891 সালে 23 ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে তিনি জন্ম নিয়েছিলেন এই ধরাধামে। নিম গাছের তলায় জন্ম নিয়েছিল বলে কি নাম হয়েছিল? নিমাই।
গৌর বর্ণ সেই জন্য নাম হয়েছিল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। ২৪ বছর বয়সে কিশোরী মধু বিষ্ণুপ্রিয়া বৃদ্ধা মাকে ফেলে রেখে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন, নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এগুলো আপনারা জানেন। সেই কৃষ্ণ গৌর হলেন, রাধা ভাবে বিভাবিত হয়ে শচীমায়ের গর্ভসিন্ধু হতে জন্মগ্রহণ করলেন, রাধা প্রেম নিয়ে এলেন। কই ছোনো রাধা প্রেমা, কই ছোনো মধুরিমা, কই ছোনো সুখে তুহু ভো, এ তিন বাঞ্ছিত ধন ব্রজনা হইবে পুরাণ ভাবিয়া না পাইনু মন, ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, এ বাসনা পূর্ণ কভু নয় রাধা প্রেম গুরু করি, রাধা অঙ্গ কান্তি বাহিরে ধরি নদিয়াতে হব উদয়। মায়েরা ও সারা জীবন শুধু গল্পই করে যাচ্ছে না, সিরিয়াল দেখে দেখে চোখ দুটো সব নষ্টই হয়ে গেছে প্রায়। বাইরে দেখছি খুব ভালো, কিন্তু ভিতরে যে সব ছিঁড়ে গেছে সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। নামের হাটে বসেছেন, একটু ধৈর্য সহকারে বসুন। রাধার অঙ্গ প্রেম কান্তি নিয়ে তিনি নদিয়ার জন্মগ্রহণ করলেন, কেন না পাপাচারী দুরাচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের উদ্ধার করার জন্য। তাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমটা কেমন ছিল? আস্তে কথা কম, ও এত কথা কেন, শোনো। ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলাতে রাত ১২টার পর যখন ভগবান প্রাণ গোবিন্দ ত্রিভঙ্গটমে তার সাধের মুরলীধ্বনি করলেন, সেই মুরলীধ্বনি শ্রবণ করে বৃন্দাবনের ব্রজাঙ্গনাগণ উন্মত্ত পাগলিনী মণিহারা ফণি ভুজঙ্গহারা ভুজঙ্গিনীর মতো নিজ স্বামী ফেলে রেখে সব গোবিন্দ চরণে এসেছিলেন। এগুলো আপনারা জানেন, শুধু একটু মনে করিয়ে দেব কথাগুলো। ব্রজগোপিনীরা কৃষ্ণের মুরলীধ্বনি শ্রবণ করে যখন ঘর থেকে বেরিয়ে এলে প্রত্যেকের নিজ নিজ স্বামীরা বাধা হয়ে দাঁড়িয়েছিল। কোথায় যাচ্ছ এই রাত ১২টার সময়, তোমরা যাচ্ছ কোথায়? বলে ভগবান প্রাণ গোবিন্দ মুরলী বাজিয়েছে, যে মুরলীর ধ্বনি শ্রবণ করে আমরা এই মায়ার বাঁধনে মায়ার ঘরে আর থাকতে পারব না। তোমাদের লজ্জা করছে না কি? কারো স্বামী যদি ঘরে থাকে, সেই স্বামীকে রেখে যদি অন্য স্বামীর কাছে রাত ১২টার সময় কেউ যদি পালিয়ে যায়, তো ঘরের স্বামী কি কেউ মেনে নেয়? কেউ মেনে নেয়? কেউ মানছে না। প্রত্যেকের চুলির মুষ্টি ধরে টানতে টানতে ঘরের মধ্যে রেখে দিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। দেখি তোমরা কেমন করে ওই জগৎপতির কাছে যাও, এই নিজপতি ফেলে রেখে তোমরা জগৎপতির উদ্দেশ্যে ওই যে কিনা প্রত্যেক ঘরে ঘরে চুরি করে যে একটা বৃন্দাবনের লম্পট, তো তার বংশধ্বনি শ্রবণ করে মুরলীধ্বনি শ্রবণ করে ওখানে চলে যাও। প্রত্যেকে নিজ নিজ পতিরা ঘরের দরজা বন্ধ করে দিয়ে সব রেখে দিয়েছে। বৃন্দাবনের ব্রজগোপিনীগণ ঘরের মধ্যে বলছে, হে গোবিন্দ, হে প্রাণনা, এই সংসার কামনা বাসনা আশা কাঙ্ক্ষার সংসার, এই সংসার শুধু নিতে চায়, কিন্তু এই সংসার কখনো কিছু দিতে চায় না। হে রাধে, হে প্রভু, জগতের স্বামী দেহ চায়, দেহ, কিন্তু প্রভু তুমি তো দেহ চাও না, তুমি তো এই ভক্তির মন চাও। যারা দেহ ভালোবাসে
প্রভু তুমি কি পারো না এই দেহটা তাদের কাছে দিয়ে এই মনটা তোমার চরণে নিয়ে যেতে ভগবান ভক্তির মনোবাসনা পূরণের জন্য প্রত্যেক ঘরে ঘরে ব্রজগোপিনীদের দেহটা ঘরের মধ্যে রেখে দিয়ে এই মনটা নিয়ে চলে গিয়েছিল ভগবান প্রাণ গোবিন্দের কাছে মায়েরা আগামী কাল রাসলীলা হবে দেখবেন এই আসরে হয় কি জানি না বেশিরভাগ আসরে আসরে শুনা হতে হতেই হ্যাঁ এখন তো ছেলেদের রাসলীলা তো হয়ই না পরশুদিন এক আসরে ছিলাম ১৩ জন শিল্পীর মধ্যে ১২ জন মেয়ে ছেলে আর একজন ছেলে তার মধ্যে আমার ভাগ্য ভালো বলে আমি সেখানে উপস্থিত হতে পেরেছিলাম বুঝতে পারছেন শুরুতেই শুধু নাচো 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 কিন্তু যারা শাস্ত্র বোঝেন শাস্ত্র পড়েন যারা সাধু সঙ্গ করেছে তারা কখনো রাস মানেটা কি যদি আমরা জানি রাস মানেটা কি এই রাসলীলা উপলক্ষে এত সুন্দর আয়োজন যেন স্বর্গপুরি তৈরি করছে এই আপনারা গ্রামবাসী বৃন্দ সবাই একত্রিত হয়ে রাস র মানে রমণে কৃষ্ণ আর সমানে জয়রাধে গল্প শুধু দিয়েই যাচ্ছে আপনাদের মুখের দিকে তাকে আমি সব ভুল ভাল বলে যাচ্ছি শুনুন রাস মানে ভক্ত ভগবানের মিলনকে বলা হয় রাস ভগবান প্রাণ গোবিন্দ প্রত্যেকের দেহটা ওই ঘরের মধ্যে রেখে দিয়ে মনটাকে নিয়ে চলে গিয়েছিল ভগবান প্রাণ গোবিন্দের শ্রীচরণে রাসলীলাতে কোন ব্রজগোপিনীগণ স্বশরীরে ভগবান প্রাণ গোবিন্দের কাছে পৌঁছাতে পারেনি সেই রাত ১২টার সময় যখন ব্রজগোপিনীগণ তিন প্রকার ব্রজগোপিনীগণ সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা আর নৃত্য সিদ্ধা ব্রজগোপিনীগণ যখন ভগবান প্রাণ গোবিন্দের চরণে পৌঁছালো ভগবান প্রাণ গোবিন্দ বলছে দাঁড়াও তোমরা তোমাদের লজ্জা করে না রাত ১২টার সময় নিজ পতি ফেলে রেখে অন্য পতির কাছে তোমরা এসেছো কেন এসেছো তোমাদের কারণটা কি ব্রজগোপিনীগণ অবাক হয়ে গেলে প্রভু তুমি কি বলছো নিজ পতি ফেলে রেখে তোমার মুরলীধ্বনি শ্রবণ করে যে তোমার চরণের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আর তুমি বলছো রাত ১২টার সময় নিজপতি ফেলে রেখে কেন এসেছি তোমার কাছে হরিহর হরিহর এই যে মায়েরা দুঃখে ক্ষোভে ব্রজগোপিনীদের মন একেবারে বধির হয়ে গেছে মুখ বধকি বলে বুঝতে পারছে না এক ব্রজগোপিনীগণ ভগবান প্রাণ গোবিন্দকে একটা প্রশ্ন করেছিল হে প্রাণ গোবিন্দ রাত ১২টার সময় ডেকে নিয়ে এত বড় অপমান এ তো সইবে না এত বড় অপমান বেশ তোমাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমরা মাথা নত করে চলে যাব আর যদি উত্তর নাই দাও তাহলে এই রজনীতে আমাদের সঙ্গে তোমাকে রাসলীলা করতে হবে কি প্রশ্ন করেছিলেন কি প্রশ্ন শুনুন কোন একটা ছেলে দেশ রক্ষার চাকরি করে দেশ রক্ষা মানে সৈনিক কাঁধে বন্দুক আপনারা নিশ্চয়ই জানেন বর্ডারে যারা থাকে সৈনিকের চাকরি করে তো সেই সৈনিক অনেক কষ্টে এখন তো বিয়ে থাক খুব যত বড় অফিসার হও মেয়ে পাবে না মেয়ে মার্কেটে নেই যা আছে সব রিজার্ভ সব রিজার্ভ ভেঙে পড়ে আছে পাবে না কোন প্রকার একটা ভালো সুশিক্ষিত মেয়ের সাথে ওই সৈনিকের বিয়ে হয়েছে এক মাসের ছুটি এনেছে কিন্তু দু চার দিন যাওয়ার পর কোন প্রকারে ওই হলুদটা ছাড়িয়ে হঠাৎ সরকার থেকে ফোন এসেছে যে পাকিস্তানের সঙ্গে ভারতের হঠাৎ করে যুদ্ধ বেঁধে গেছে আর ঘরে থাকা যাবে না যে যেখানে থাকো ইমিডিয়েটলি তোমরা চলে ফিরে এসো চলে এসো নতুন স্ত্রী মাথায় ঘোমটা নিয়ে অঝর ধরায় কাঁদছে
সবেমাত্র বিয়ে করেছে কেমন করে বিদায় দেবে বুঝতে পারছে না কবে আসবে বলছে সেটা তো বলতে পারবো না যখন তাড়াতাড়ি আসার চেষ্টা করব তবে কবে আসবো সেটা আমি বলতে পারবো না বেশ মাঝে মাঝে ফোন করে একটু নতুন তো স্বামী স্ত্রী দেখবেন নতুন যখন স্বামী স্ত্রী বিবাহ হয় তখন কত রাত জেগে গল্প হয়ে যায় সত্য কথা মিথ্যে কথা কত রকম গল্প হয় শোনো মা তো কি হলো না রাত রাতে একটু মাঝে মাঝে কথা বলবো ফোন করো বেশ সেই যে গেল মাস গেল দু মাস গেল তিন মাস গেল কিন্তু আর স্বামী আর ফিরে না প্রত্যহ প্রত্যেক দিন তার সেই স্বামী একটা ফটোখানা নিয়ে ওই স্ত্রী প্রত্যেক দিন রাত্রেবেলা কাঁদে তুমি কবে আসবে তুমি কবে আসবে ফিরে এসো আচ্ছা মায়েরা সেই স্বামী যদি হঠাৎ রাত বারোটার সময় দরজা নাড়ে করা নাড়ে ললিতা দরজা খোলো ললিতা আমি এসে গেছি আচ্ছা বলুন তো মায়েরা তার স্ত্রী ঘরে স্বামীর ফটোখানা নিয়ে থাকবে না ফটোখানা রেখে দিয়ে তার স্বামীর চরণে ঝাঁপ দেবে কি হবে স্বামী যদি চলে আসে ফটোখানা নিয়ে কি করবে ফটোখানা ফেলে দিয়ে স্বামীর চরণে ঝাঁপ দেবে ব্রজ গোপিনীরা বলেছিল হে দয়াময় তুমি প্রত্যেকটা ঘরে ঘরে এক একটা পতি দিয়েছো পতি মানে কি প্রতিরূপ পিকচার প্রতিরূপ পিকচার নিয়ে আমরা সংসার করছি এই প্রতিরূপ পিকচার নিয়ে সংসার করতে করতে যদি জগৎপতি একবার ডাক দেয় আমরা প্রতিরূপ পিকচার নিয়ে কি থাকতে পারি তাই প্রতিরূপ পিকচার ফেলে দিয়ে তাই গৌর হরি হরি বলে জগৎপতির সন্ধানে ছুটে এসেছি ভগবান উত্তর করতে পারলেন না হেরে গেলে সেই রজনীতে আজকে ব্রজগোপিনীদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন এই বৃন্দাবনে ব্রজগোপিনী যখন এসেছিলেন কারোর কোলে বাচ্চা কারোর এক কানে দুল পড়েছে কেউ পড়েনি কেউ যে কি যে অবস্থা কারোর অঙ্গে কাপড় পর্যন্ত ছিল না কৃষ্ণ প্রেমে পাগলিনি হয়ে আর এখন রাসলীলা শুধু মনে নাচ ড্যান্স আর ড্যান্স বেশ এই সেই রাসলীলা তার উপলক্ষে ভক্ত ভগবানের মিলন আজকে সত্যি খুব ভালো লাগছে যে এই মদনপুর হরিসভায় অগণিত শ্রোতা এখনো পর্যন্ত রাত্রিতে বসে আছেন আমার পরম সৌভাগ্য একটু উল্লধ্বনি দেন জয় ধ্বনি দেন গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে হবে পুলকেশরী হরি হরি বলিতে নয়নে বহেনি হরি হরি বলিতে নয়নে বহেনি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর পুলক মানে রোমাঞ্চিত হওয়া এমন ভাবে গৌর নাম বলতে হবে যে শরীর রোমাঞ্চিত হয় হরি হরি বলিতে নয়নে বহেনি এমন ভাবে প্রাণ গোবিন্দে শ্রী হরির নাম স্মরণ করতে হবে যে আমাদের দুই নয়ন যেন ভেসে যায় তোমরা গৌর বলো গৌর বলো গৌর বলো গৌর বলো ভাই নাম বলো নাম বলো নাম বলো ভাই উল্লেখনি জয় ধ্বনি গৌর বলো গৌর বলো গৌর বলো ভাই নাম বলো নাম বলো নাম বলো ভাই গৌর বলো গৌর বলো গৌর বলো গৌর বলো ভাই নাম বলো নাম বলো নাম বলো ভাই গৌর বলো গৌর বলো তালে তালে হবে বাহ আ
নিতাই বলো নিতাই বলো নিতাই বলো ভাই 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 নিত্যানন্দ নিত্যানন্দ সর্বজীবে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বজীবে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বজীবে দেয় আনন্দ নিত্যানন্দ নিত্যানন্দ সর্বজীবে নিতাই 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 বলো ভাই গৌর 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 বলো ভাই নিতাই নিতাই প্রেম সদাই গৌর হরি আর কবে নিতাই চাঁদ করুণা করিবে সংসার বসনা মোর কবে তুচ্ছ হবে শোনো মায়েরা নিতাই চাঁদ যদি কৃপা না করেন এ ভবের সংসারে গৌরকে পা খুব অসম্ভব হয়ে দাঁড়ায় কেন জানেন নিতাই চাঁদ সেই জন্য বলছে তোমরা ভজ নিতাই ভজ নিতাই ডাকো নিতাই ডাকো নিতাই পাবে নিতাই তোমরা পাবে নিতাই বলে ডাকার মতো যদি কেউ ডাকে ভক্ত কখনো ভগবানের কাছে যায় না ভগবান ভক্তের সুপ্ত ভক্তির টনে ভক্তির হৃদয় বৃন্দাবনে বিরাজ হয় তার ডাকটা যদি সঠিক হয় মনে প্রাণে ডাকার মতো যদি কেউ ডাকেন ভগবান সেই ভক্তির হৃদয় বৃন্দাবনে বিরাজ হয় হবেই হবে ভগবানকে পেতে গেলে কোনো দই রসগোল্লা ছানা মিষ্টান্ন আদি কিছু প্রয়োজন হয় না মনে প্রাণে নয়ন জল যদি দুফোঁটা ফেলা যায় ভগবান তার চরণে সারা জীবন দাস হয়ে যায় আর এই নিতাই চাঁদকে পেতে গেলে গৌর চাঁদকে পেতে গেলে মহাজন আরেকটা কলম দিলেন এই নিতাইয়ের উপরে যারা রয়েছে কে বলছে সরগোস্বামী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট
দাশ রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাশ রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাশ রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাশ রঘুনাথ ছয় গোসাই চরণ ছয় গোসাই চরণ সার করো গোসাই চরণ সার করো মনির জ্বালা চুরাতে চাও 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 আস্তে শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাই চরণ সার করো যদি মনির জ্বালা জুড়াতে চাও এই সংসার বাসনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে এই ছয় গোসাই চরণ সার করতে হবে শুনুন ভগবানকে ডাকতে গেলে দই রসগোল্লা ছানা মিষ্টান্ন আদি কিছুই প্রয়োজন হয় না ভক্তি সহকারে যদি বৈষ্ণব কৃপা হয় গুরু যদি কৃপা করে গুরু কৃপায় গোবিন্দ ভজন হবেই হবে জানেন বৃন্দাবনে ভক্ত ত্রিপুর দাস এমন এক ভক্ত ছিলেন আজ পর্যন্ত নিজের জন্য কখনো নিজের জন্য কখনো কিছু সঞ্চয় করেনি তার সর্বদা চিন্তা জগতের কিভাবে কল্যাণ হবে জগতের মঙ্গল হবে আর আমার ভগবান কিভাবে সুখে থাকবে ভগবান কিভাবে ভালো থাকবে দেখেছে আস্তে যেমন অদ্বৈত আচার্য দিবান শ্রীকৃষ্ণকে ডাকতেন হে দয়াময় তুমি এসো কলিযুগে গৌর হয়ে এসো কেন নিজের জন্য নয় জগতের কল্যাণ করবে তুমি জগতের মঙ্গল হবে এলে নিজের জন্য কখনো নয় এই যে ও মায়েরা যারা অন্যের মঙ্গল চায় তাদের মতো ভক্ত আর জগতে হয় কি দেখবেন জীবনে যদি বড় হতে চাও তাহলে সর্বসময় অন্যের মঙ্গল চাইতে হয় হে ভগবান জগতে সবাইকে মঙ্গল করো জগতের মাঝে আমি এক কাওয়াল জগতের মঙ্গল হলে আমারও মঙ্গল হবে এই আন্তরিক বাসনা এই ভক্তদের দেখবেন অনেকে অন্যের মঙ্গল অন্যের উন্নতি এই গ্রামে গ্রাম বাংলায় সহ্য করতে পারে না পারে কি হ্যাঁ এক চাষা ওই নদীতে জাল ফেলতে গেছে মায়েরা সারাদিন জাল ফেলছে কিন্তু মাছ আর হয় না সূর্য ডুবু 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 এমন সময় চিন্তা করছে সারাদিন জাল ফেলছি একটাও মাছ হয় না বাড়ি কি নিয়ে যাবো কি আমি বলে ওই এক ছাউন জাল ফেলেছে দেখছে শেষ ছাউনে একটা বিশাল একটা কালো পাথর কালো পাথর এসে হাজির হয়েছে ওই জালের মধ্যে ওই কালো পাথর যখন হাত দিয়েছে ওই জেলে বা চাষা ওই কালো পাথর কথা বলছে শোনো চাষা আমি যেমন তেমন পাথর নই আমি শুধু দিতে জানি আমি কি না তুমি যদি আমাকে আমার কাছে কিছু চাও যা চাইবে তুমি পাবে কিন্তু তোমার গ্রামের লোক তাহার দ্বিগুণ পাবে দুটো পাবে তুমি যদি একটা ঘর চাও গ্রামের লোক দুটো ঘর পাবে চাষা চিন্তা করছে আমি কষ্ট করে জাল ফেললাম আমার জালে পাথর উঠল আর ওই পাথর আমাকে একটা দেবে গ্রামের লোকে দুটো দেবে এটা কি মেনে নেওয়া যায় না এ কাউকে প্রকাশ করা যাবে না তো সেই পাথরটা নিয়ে একটা নির্জন স্থানে ওই পাথরটা রেখে দিয়েছে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা ওই পাথরের কাছে যায় পাথর কেমন আছো ভালো আছো পাথর বলছে চাষা কিছু চাও চাও আমার কাছে কিছু চেয়ে নাও তোমার খাওয়া হয় না চাষা চিন্তা করছে পাগল
যেমন আছি তেমন থাকি, হ্যাঁ ও তো উন্নতি সহ্য করতে পারে না। দেখবেন গ্রামে যদি কেউ চাকরি পায়, গ্রামে যদি কেউ পাঁচতলা বিল্ডিং করে, কারো যদি আশেপাশে খাওয়া দাওয়া ভালো হয়, কোনো ছেলে মেয়ে যদি ভালো স্কুলে পড়াশোনা করে, গ্রামের আশেপাশে অনেকের হিংসা হয়, পণ্ডিত হবে, কেজি স্কুলে পড়াচ্ছে পণ্ডিত করবে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে পণ্ডিত হবে ছেলে, এই যে হিংসা। চাষা চিন্তা করছে যত কষ্ট হয় হোক আমি কিছু চাইবো না, কিন্তু চাষা স্ত্রী প্রত্যেকদিন লক্ষ্য করে ওই রান্নাঘরে কালো পাথরটা কি এবং কার সাথে কথা বলে, তো গিয়ে দেখছে একটা কালো পাথর। স্বামী এই পাথরটা কোথায়? একদম হাত ধরে, পাথরে কি ঘটনা জানো? ওই পাথরের কাছে যা চাইবো তাই আমাকে দেবে, কিন্তু আমাকে একটা দে যা দেবে গ্রামের লোকের তার দ্বিগুণ দেবে। বেশ, চাষা একদিন বাড়িতে নেই, ওই নির্জন ঘরে চাষা স্ত্রী গিয়েছে পাথর, স্বামীর কথা একদম নিও না, আমি চাইছি শোনো আমার একটা বড় সাধ, একটা পাকা ঘরে থাকবো, একটা বক্স খাটে ঘুমাবো। বেশ, সঙ্গে সঙ্গে পাকা ঘর বক্স খাট হয়ে গেছে। ও জাল ফেলে আসছে, আস্তে আস্তে আসছে, গ্রাম আর চিনতে পারছে না, সব বিল্ডিং হয়ে গেছে, সব বিল্ডিং কি করবে বুঝতে পারছে না। অনেক খোঁজাখুঁজির পর নিজের ঘরটুকু পেয়েছে। এ কি হলো? বলছে মাটির ঘরে সারা জীবন কতদিন থাকবো, তাই পাকা ঘর বানিয়ে নিয়েছি, যা চেয়েছ আর চেয়েও না। বলছে বেশ আজ চাইবো না, কিন্তু লোভ মানুষকে কতটা নিচে নামিয়ে দেয়। আস্তে স্বামী চিন্তা করছে কি করা যায় কি করা যায়, এই স্ত্রীর কাছে তো আমি ধরা পড়ে গেলাম, আমার একটা ঘর গ্রামে দুটো ঘর, আমার একটা বক্স খাট গ্রামের লোকে দুটো বক্স খাট। হ্যাঁ বেশ, কিভাবে কি করা যায়? প্রত্যেক দিন তার স্ত্রী চায়, প্রত্যেক দিন চায়, সোনা দানা অলংকার পরিপূর্ণ হয়ে গেছে, তার যা হয় গ্রামের লোকে তার দ্বিগুণ হয়। একদিন চাষা বলছে পাথর এক কাজ করো, আমার এই সম্পত্তি তো বহু হয়েছে, আমার ঘরের চারিদিকে ওই একটা খাল তৈরি করে দাও, জলাশয়, একটা খাল হয়ে গেছে গ্রামের লোকে দেখছে দুটো খাল হয়ে গেছে, পালাবে কোথায় সম্পত্তি নিয়ে, টাকা পয়সা হয় হোক কিন্তু পালাবে কোথায়, কি বুদ্ধি দেখো। এইবার সেই চাষা আস্তে আস্তে, এইবার চাষা বলছে পাথর আমার একটা চোখ কানা করে দাও, একটা চোখ কানা করে দাও, কেন? ও জানে যদি আমার একটা চোখ কানা হয় গ্রামের লোকে দুটো চোখ কানা হবে, আর ওই কানা হলে আমি সমস্ত সম্পত্তি একাই সব নিয়ে চলে আসবো। হৃদয় গৌর হরি বল। এই যে পরের উন্নতি সহ্য করতে পারে না, এগুলো ঠিক না। দেখবেন আনন্দ তখনই পাবে অন্যের সাহায্য করবেন, কারণ আমরা জন্মগ্রহণ করেছি পাঁচটা ঋণ নিয়ে, মন দিয়ে শুনুন, পাঁচটা ঋণ। কি কি ঋণ? দেব ঋণ, পিতৃ ঋণ, ঋষি ঋণ, নর ঋণ আর ভূত ঋণ। তাহলে দেব ঋণ কিভাবে পরিশোধ হয়? বলে দেবতাদের কাছে আমরা ঋণী, এই ঋণ পরিশোধ হয় যাগ যজ্ঞ ব্রত ধর্ম তপস্যার দ্বারা, দেব ঋণ পরিশোধ হয়। পিতৃঋণ পরিশোধ কিভাবে হয়? বলে পিণ্ড দানের দ্বারা পিতৃঋণ পরিশোধ করা হয়। আমি যদি বেশি বিস্তারিত যাব না। ঋষি ঋণ পরিশোধ হয় কিভাবে? বলে নিজের বিদ্যা অপরকে দান করার মাধ্যমে ঋষি ঋণ পরিশোধ হয়। নরঋণ, যারা খোঁড়া পঙ্গু চলতে পারে না, অন্ধ, এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো নরঋণ পরিশোধ হয়। আর ভূতঋণ, কুকুর বিড়াল গো মহিষাদি এই সমস্ত জীবদের সেবার দ্বারা ভূতঋণ পরিশোধ হয়। তাহলে জীবনে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের পাঁচটা ঋণ পরিশোধ করতে হবে, আর পাঁচটা ঋণ পরিশোধ করতে গেলে আমাদের মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, সাহায্যের হাত বাড়িয়ে নিতে হবে। হ্যাঁ পারবেন তো? পারবেন নাকি পারবেন না? এই যেমন এই মদনপুর হরিসভায় বিশাল মন্দির তো আমি গত বছর এসেছিলাম, তার তুলনায় আরও উন্নতি হয়েছে।
এই মন্দির নির্মাণ করতে বহু অর্থের প্রয়োজন, বহু অর্থের প্রয়োজন। অনেক অনেক গ্রামের মানুষ অনেকে বলবে, হয়তো বলেনি কিন্তু বলবে, এত টাকা চাঁদা হয় কি হয় টাকাগুলো? হ্যাঁ কি হয়, কিছু কিছু টাকা কাজ হয়, কিছু কিছু টাকা খাওয়া হয়, যাই হোক। শুনুন, এগুলো কারা বলে জানেন? মানে নরকের যারা কীট তারা এই সমস্ত বাজে কথা বলে। শুনুন, এই যে হরিবাসর, অপূর্ব হরিবাসর কমিটি, জয় রাধে, প্রচুর অর্থের প্রয়োজন। আমি চাইব প্রত্যেক বৎসর এই হরিবাসরটা হয়, মন্দিরটা যেন আরো ভালো হয়। শুদ্ধ কমিটির দাদারা বাবারা আসছে আপনাদের শ্রী চরণে, যেমন পারবেন, যেমন পারবেন তেমন সাহায্য করতে শিখুন, সাহায্য করুন। দেখবেন দেবেন কিঞ্চিত, না করবেন বঞ্চিত। অল্প দেবেন, বেশি দিতে হবে না, কিন্তু বঞ্চিত করবেন না, ঠিক আছে? আর এমন কিছু দেবেন না যেন শব্দ হয়, খসখস করবে, এই খসখস হওয়া মাল দেবে। বেশ, প্রেম শ্রদ্ধায় গৌর হরি 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 বল। উলধনিদার মায়েরা, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, 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 কবে হাম বুঝব যুগল প্রীতি, কবে হাম বুঝিব সে যুগল প্রীতি, রূপ রঘুনাথ পদে প্রভু মোর আ, রূপ রঘুনাথ পদে প্রভু মোর আ, রঘুনাথ পদে প্রভু মোর আ, প্রার্থনা করে নরোত্তম দা, প্রার্থনা করে নরোত্তম দা, প্রার্থনা করে নরোত্তম দা, প্রার্থনা কর নরোত্তম ও দাস রে, ধ্বনি জয় ধ্বনি গাই গৌর হরি দাস দেখে প্রার্থনা কর।
জয় শ্রী রাধে জয় রাধে শ্যাম এতক্ষণ গৌরচন্দ্রিকা সাধন করছিলাম তত্ত্ব এবং তথ্য দিয়ে এইবার যে লীলা সাধন করব লীলার বিষয়বস্তু ভক্ত মাধব দাসের আমরা কাহিনী শুনব তার ভক্তিটা কেমন কিভাবে ডাকলে ভগবান কি পাওয়া যায় আজকের লীলার বিষয়বস্তু জগন্নাথের কাঁঠাল চুরি লীলা তার আগে লীলার প্রসঙ্গ প্রারম্ভের আগে আমরা একটু ভজন আস্বাদন করব তারপর আমরা লীলা শ্রবণ করব কি সবাই উলুধ্বনি জয়ধ্বনি দেবেন তো দেখি প্রেম দেখি প্রেম সিদাই চাঁদ কি গৌর চাঁদ কি জয় জয় ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় রাধা রানী কি জয় উলুধ্বনি দেন रामन पंछी बोले मेरा मन पंछी बोले उर वृंदावन जाऊं ब्रज की लता पाता में राधे राधे गाऊं मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाऊं ब्रज की लता पाता में राधे राधे गाऊं राधे राधे महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन प्रेमी पहचाने वृंदावन की महिमा प्यारे कोई ना जाने प्रेम नगरिया मनमोहन प्रेमी पहचाने ब्रज गलियों में झूम झूम के ब्रज गलियों में झूम झूम के मन को तपन बुझाओ ब्रज की लता पाता में राधे राधे गाओ राधे राधे गाओ श्याम श्याम गाओ राधे राधे उलुधनी श्याम श्याम गाओ राधे गाओ श्याम श्याम बोलो राधे बोलो राधे बोलो राधे बोलो राधे
निधुबन जी में निधुबन जी में जहां कन्हैया रस रचता है कुंभरिया पोनी बसुरिया अप्पा जाता है ओ, 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 जी में जहां कन्हैया रस रचता है कुंभरिया पोनी बसुरिया अब जाता है राधा संग नच सबरिया राधा संग नच सबरिया दर्शन करके आए ब्रज की लता पाता में राधे राधे गाओ में राधे राधे गाओ शेम शेम गाओ আজকে জানব ভক্ত আর ভগবানের প্রেম ভক্ত ভগবানের প্রেম কেমন হয় ভক্ত মাধব দাসের কাহিনী আমরা আস্বাদন করব এই মাধব দাস মায়ের নাম ছিল পদ্মাবতী আর বাবার নাম ছিল সনাতন দাস আজ সনাতন দাস নামে ভগত সনাতন দাস নামে ভগত প্রব তার ঘরণি পদ্মাবতী দেখিতে মধু ঘরণী
পার্বতী দেখিতে মধু মাধব নামে এক পুত্র হইল তাহার ঘরে পুত্র মুখ দেখি সবে জয় ধ্বনি করে পুত্র মুখ দেখি সবে জয় ধ্বনি করে বলি পুত্র মুখ দেখি সবে জয় ধ্বনি করে পুত্র মুখ দেখি সবে জয় ধ্বনি উলুধ্বনি হরিধ্বনি করে নারী গণ 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 এই বাহু তুলে জয় ধ্বনি করে ভক্ত গণ বাহু তুলে জয় ধ্বনি করে ভক্ত গণ এই বাহু তুলে জয় ধ্বনি করে ভক্ত গণ বাহু তুলে জয় ধ্বনি করে ভক্ত গণ আনন্দ আর ধরে না হলো বলে মাধবের জন্ম হলো বলে মাধবের জন্ম হলো বলে জন্ম হলো বলে আস্তে সনাতন দাস আর তার স্ত্রী পদ্মাবতী দেবী দিবানশী ভগবান প্রাণ গোবিন্দের শ্রীচরণে একটা প্রার্থনা জানিয়েছিলেন হে ভগবান আমরা কিচ্ছু চাই না ধন ঐশ্বর্য বিষয় সম্পদ কিছুই লাগবে না কিন্তু প্রভু একটা বস্তু দাও কি না আমাদের অবর্তমানে তোমার সেবা করার মতো সেবা করার জন্য এক ভক্ত সন্তান যেন আমি পাই চিন্তা করো এই জন্য ভগবানের কাছে চাইতে হয় না চাইলে কিছু পাওয়া যায় না জানেন এই যে ভগবানের কাছে আমরা ধন ঐশ্বর্য বিষয় সম্পদ আমরা সব কিছু চাই ভগবান এটা দাও সেটা দাও ওটা দাও মেয়ের চাকরি দাও ছেলের চাকরি দাও গোষ্ঠীর চাকরি দাও সব কিছু দাও শুধু দাও আর দাও আচ্ছা বলুন তো ভগবানকে আমরা কি দিতে পেরেছি আমরা হ্যাঁ সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে সেকেল ছেলেকে জিজ্ঞেস করছি খোকা আজকে সানডে কি খাবি চিকেন না মটন কি কি আনবো বল মেয়ে বলছে চিকেন খাবো ছেলে বলছে মটন খাবো আচ্ছা সকালে ঘুম থেকে উঠে কেউ আমরা ভগবানকে জিজ্ঞেস করছি ভগবান তোমার কি খাওয়ার ইচ্ছা হরি বল হরি বল মায়েরা ভগবানকে কেউ ডেকে কাছে গিয়ে জিজ্ঞাসা করেছি হে প্রভু বলো প্রভু কি খাওয়ার ইচ্ছা তোমায় বলো কি খেতে ইচ্ছা করছে বলো কেউ কাছে যায় না দিবানশী এই পদ্মাবতী সাত্ত্বিক আহারে ভগবানের শ্রীচরণে চন্দন মিশ্র তুলসী পত্র দিয়ে বলতেন হে প্রভু আমি কিছুই চাই না একটা সন্তান চাই ভক্ত সন্তান হবে কিভাবে মাটি যদি খাঁটি হয় সে মাটিতে উর্বর ফসল ফলবেই ফলবে আর মাটি যদি অনুর্বর হয় সে মাটিতে কখনো উর্বর ফসল কখনো ফলবে না আর এই মাটিকে শক্ত করতে উর্বর করতে প্রথম প্রয়োজন সঙ্গ বৈষ্ণব সঙ্গ সাধু সঙ্গ সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ না হলে এই মাটি কখনো খাঁটি হয় না আর এই খাঁটি মাটিতে কখনো উর্বর ফসল ফলবে না রাধে রাধে আগের দিনে শোনেন মায়েরা বিগত
আজ থেকে কিছু বছর এগিয়ে যান 20 30 40 50 বছর আগে মেয়েরা যখন গর্ভবতী হয় মায়েরা 7 মাস বয়সে মায়েদের ওই কি না হয় সাত ভক্ষণ দেয়া হয় আচ্ছা মায়েরা আপনারা বলুন মায়েদের 7 মাসে সাত ভক্ষণ দেয়া হয় কেন 7 মাসে সাত ভক্ষণ দেয়া হয় কেন এটা 5 মাসে হতে পারত 6 মাসে দিতে পারত 8 মাসে 9 মাসে কিন্তু 7 মাসে দিলেন কেন কারণ গর্ভে সন্তানের 7 মাসে স্মৃতিশক্তি বাড়ে শ্রুতিশক্তি বাড়ে প্রেমে ধরে রাখতে পারে কানে শুনতে পায় এই জন্য বিগত দিনে বাড়ির যারা গুরুজন তারা ওই সাধুগুরু বৈষ্ণব ডেকে এনে বাড়িতে ভাগবত কথা শোনাতেন আর বৈষ্ণবের প্রসাদ ভগবান প্রাণ গোবিন্দের প্রসাদ ওই মায়েদের মুখে দেওয়া হতো 7 মাসে কিন্তু এখন আছে খুব কম ভক্তি জগতে আছে কিন্তু অভক্তি ঘরে সেখানে আর নেই হ্যাঁ বাবা জিজ্ঞাসা করছে খুকি বল কি খাবি বল বলছে বাবা একটু খাসি আনো বা একটু পাঁঠা আনো 7 মাস গর্ভের সন্তান তার 7 ভক্ষণ হয় কেজি কেজি খাসির মাংস নিয়ে আসছে পাঁঠার মাংস আনছে আর সেই পাঁঠা মাংস খেয়ে পেটের সন্তান ধীরে ধীরে বড় হয় দেখবেন এখনকার দিনে কিছু কিছু ঘরে সন্তান বাবা মাকে লাথি মেরে ঘর থেকে বাহির করে দিচ্ছে বাবা মাকে খেতে দেয় না রাজকীয় ঘরে সন্তান থাকে ছেলে বৌমা থাকে মেয়ে থাকে কিন্তু বাবা মা থাকে কোথায় শ্রীকোটের তলায় এগুলো কারা জানেন এগুলো কারা বলে পাঁঠার রসে যারা তৈরি হয়েছে ফার্স্ট ক্লাস পাঁঠা ওই পাঁঠা ছাড়া কখনো এই পাঁঠামি করতে কখনো পারে না যারা ভক্ত সন্তান তারা পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি না করেই থাকতেই পারবে না এই জন্য সাত্বিক আহারের খুবই প্রয়োজন আমাদের হ্যাঁ বিশেষ করে গর্ভে সন্তান থাকাকালীন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করবেন গুরু সঙ্গ করবেন বৈষ্ণব সঙ্গ করবেন ভাগবত কথা শুনবেন দেখবেন আপনার সন্তান ভক্ত হবেই হবে আর সেই পদ্মাবতী গর্ভ থেকে সন্তান বহিঃপ্রকাশ হল কি যার নাম ভক্ত মাধব দাস এই মাধব দাস সন্তানকে পেয়ে বাবা মা আনন্দে উৎফুল্ল জানো জানো পদ্মা আমাদের যত কষ্ট হয় হোক এই সন্তানকে মনির মতো মানুষের মতো মানুষ তৈরি করে তাহলে এখনকার জগতে আমরা কি মানুষ নই কেউ কেউ মানুষ নই আমরা সবাই মানুষ দেখতে মানুষ কিন্তু আমরা প্রকৃত কিন্তু আমরা কেউ মানুষ হতে পারলাম না মানে মানুষ কুলে জন্ম নিলে মানুষ বলে না মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা চোখ কান থাকলেই যে আমরা মানুষ হয়ে গেলাম তা না মানুষ সেদিন বলা হবে কোন দিন যেদিন আমাদের পূর্ণ জ্ঞানের প্রকাশ হবে সেদিন আমাকে পূর্ণরূপে মানুষ বলা হয় তার আগে কখনো মানুষ বলা হবে না এই সেই মানুষ করার জন্য প্রত্যেক দিন ওই ঠাকুর ঘরে সন্তানকে শুইয়ে দেয় মাধবকে শুইয়ে দেয় করে তারাও হরিগুণ গান গায় পিতামাতা হরিগুণ গান গায় সন্তান ছোট থেকে সেই হরিগুণ গান শ্রবণ করে আস্তে এই সনাতন দাস নিয়ম ছিল 365 দিনে 365 দিন ভিক্ষা করতেন কেন ওই গোবিন্দ সেবার জন্য ভিক্ষা করতেন এই নিয়ম যে ভগবান ভিক্ষার প্রসাদ খেতে বড় ভালোবাসে তাই প্রত্যহ প্রত্যেক দিন ভিক্ষায় যায় ভিক্ষা দিয়ে ওই নিজে সেবা করে আর ভগবান প্রাণ গোবিন্দকে সেবা দেয় আচ্ছা বলুন যাদের নয় অর্থ নেই তারা ভিক্ষা করছে কিন্তু যাদের অর্থ আছে তারা ভিক্ষা করে কেন আপনাদের গ্রামে দেখবেন দশতলা বিল্ডিং ডব্লিউবিসির অফিসার বাড়িতে হরিনাম দিয়েছে বেশি না হোক দু চারটে বাড়িতে ভিক্ষা করছে কেন না ভগবান ভিক্ষার প্রসাদ খেতে বড় ভালোবাসে তার প্রমাণ দিয়ে গেলে কোথায় সেবা সংগন শুনুন মা এই ভিক্ষার কিন্তু আগে চালু হয়নি ভিক্ষার প্রসাদ ভগবানকে সেবা দেওয়ার নিয়ম প্রথা আগে হয়নি চালু হলো কখন না সেবা সংগনে গৌরাঙ্গ মহাপ্রভুর একদিন অভিষেক চলছে অভিষেক তো সারা নদিয়ার ভক্তবৃন্দ নূতন নূতন পোশাক নূতন নূতন ফল মূল খাওয়া দাওয়ার আয়োজন করেছে
এত অপরূপ ভাবে সাজিয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুকে সিংহাসনে বসিয়েছে কোথায় শ্রীবাসাঙ্গনে ঠিক ঠিক এমন সময় ঘরের দরজার বাহিরে একজন নয়ন জলে কাঁদছে সে কে যার নাম নদিয়ার বিখ্যাত সন্ন্যাসী নদিয়ার বিখ্যাত গোস্বামী তিনি আর কেউ নয় যার নাম শুক্লাম্বর গোস্বামী হাউ হাউ করে কাঁদছে দূর থেকে দেখছে গৌরাঙ্গ মহাপ্রভু দর্শন করছে দরজার বাহিরে শুক্লাম্বর নয়ন জলে কাঁদছে ভক্ত যদি কাঁদে ভগবান কি থাকতে পারে আর থাকতে পারলেন না তাড়াতাড়ি গিয়ে সোজা গিয়ে ওই শুক্লাম্বরে হাত ধরছে শুক্লাম্বর তুমি দরজার বাহিরে দাঁড়িয়ে রয়েছো কেন ভিতরে চলো শুক্লাম্বর বলছে না প্রভু আমি যাব না কেন অন্যান্য ভক্তরা দামি দামি পোশাক দামি দামি ফল দামি দামি খাবার দামি দামি সব কিছু তোমার জন্য এনেছে কিন্তু আমার তো কিছু দেওয়ার ক্ষমতা নেই প্রভু তুমি কিচ্ছু নিয়ে আসনি আমার জন্য বলছে হ্যাঁ প্রভু আমি এনেছি কি তোমার জন্য খুঁত তণ্ডুল এনেছি খাবে প্রভু খুঁত তণ্ডুল শুক্লাম্বর তুমি জানো না আমি অহংকারের প্রসাদ আমি ভালোবাসি না আমি ভক্তের দই রসগোল্লা ছানা মিষ্টান্ন আদি আমি চাই না যে ভক্ত নয়ন জলে আমাকে ভিক্ষার প্রসাদ দেয় আমি সেই ভক্তের কাছে আমার ভক্তর কাছে আমি ছুটে চলে যাই ভক্ত আমার কাছে আসতে লাগে না ওই গৌরাঙ্গ মহাপ্রভু তাড়াতাড়ি করে শুক্লাম্বরের ঝুলি থেকে ওই খুঁত খুঁত দেখেছেন তো বলে কবে সেই দেখেছি আর মনে আছে এখন তার নেই হ্যাঁ আছে এখনো হ্যাঁ আছে বাহ সেই খুঁত এক মুষ্টি বাহির করে হাজার হাজার ভক্তের সম্মুখে গৌরাঙ্গ মহাপ্রভু চিবিয়ে 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 খাচ্ছে শিবাসঙ্গনে ওই দিন হাজার ভক্তের সম্মুখে চিৎকার